শাহরুখ খান ছেলে আরিয়ান খানকে কত টাকা পকেট মানি দেন শুনলে চমকে যাবেন। বাবার বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার। পাঠান ছবিটি বিশ্বজুড়ে প্রায় 1000 কোটি টাকার ব্যবসা করেছে। রোম্যান্স কিং বললেও ভুল হয় না তাকে। সেই বাবার ছেলে তার দেখনদারি থাকবে না, তাই কি কখনো হয়? বিলাসবহুল জীবনযাপন তিনি করবেন, এটাই তো স্বাভাবিক। বরং তার জীবনযাপন অন্যদের কাছে ঈর্ষণীয় হয়ে দাঁড়াবে। বলিউডে স্টার কিডদের মধ্যে তিনি অন্যতম। তার চলাফেরা থেকে পরনের পোশাক সবকিছুই অন্যদের থেকে একেবারেই আলাদা। তিনি হলেন আরিয়ান খান। কিং খান অর্থাৎ শাহরুখ খানের ছেলে তিনি। তার এক মাসের খরচ কত? তার এক মাসের যা খরচ তা দিয়ে আপনি হয়তো 10 বাড়ি কিংবা 10 গাড়ি কিনে ফেলতে পারবেন। তিনি এক মাসে যা খরচ করেন তা সরকারি কর্মচারীর সারা জীবনের সঞ্চয়। আর হবেই বা না কেন, তিনি যে শাহরুখ খানের ছেলে। শাহরুখ খানের 3 সন্তান, তার মধ্যে বড় হলেন আরিয়ান খান। 2022 সালের অক্টোবর মাসে মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই তিনি খান পরিবারের মুখ পুড়িয়েছিলেন বলে দাবি করেছিলেন শাহরুখ খানের অনুরাগীরা। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন, কিন্তু সেই দাগ এখনও অবধি মোছেনি। কেউ কেউ বলেছিলেন বড়লোক বাবার বখাটে ছেলে তৈরি হয়েছে আরিয়ান। সে যাই হোক না কেন, ছেলেকে ভীষণ ভালোবাসেন শাহরুখ খান। তবে শুধু ছেলেকে নয়, তার ছেলে মেয়েদের যে কোনো শখ পূরণ করেন তিনি এক কথাতেই। প্রতি মাসে 10 থেকে 15 কোটি টাকা হাত খরচ দেন শাহরুখ খান, কারণ এখনও কিছুই করেন না আরিয়ান। আরিয়ানের পড়াশোনা শুরু হয়েছিল মুম্বাইয়ের একটি স্কুল থেকে। এরপর তিনি চলে গিয়েছিলেন লন্ডনে। সেখানে সেভেন ওক্স স্কুলে তার বাকি পড়াশোনা শেষ হয়। নিজের পছন্দ মতো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে ফিল্ম স্টাডিজ এবং মডেলিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ছোটবেলা থেকেই বাবার পেশার সঙ্গে যুক্ত হতে চাইতেন। অনেকেই জানেন না শিশুশিল্পী হিসেবে তিনি দুখানা সিনেমাও করেছেন। কভি খুশি কভি গাম এবং কভি আলবিদা না কাহানা ছবিতে বাবার সাথে অভিনয় করতে দেখা গিয়েছিল আরিয়ানকে। ছেলেকে একটু বেশি ভালোবাসেন শাহরুখ, তাই তার সমস্ত আবদার পূরণ করেন। শাহরুখের ছেলের জিম্মায় রয়েছে 3খানা বাড়ি। মুম্বাইতে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, সেখানে আছে সুইমিং পুলও, পার্লার, জিম, গ্যারেজ সহ আরও অনেক কিছুই আছে সেই সব জায়গায়। তার দাম 200 কোটি টাকা। লন্ডনে তার পড়াশোনার জায়গায় তাঁর একটি বাড়ি রয়েছে যার দাম প্রায় 80 কোটি রুপি। অন্যদিকে দুবাইতে একটি বাড়ি কেনার জন্য বাবাকে জোর করেছিলেন তিনি, তাই বাবা ছেলের নামে প্রায় 15 কোটি রুপির একটি বাড়ি কিনে দিয়েছেন। শুধু তাই নয়, তার সংগ্রহ রয়েছে 2খানা ভালো গাড়ি, BMW 730 Li। গাড়িটি প্রায় 2 কোটি রুপি দিয়ে তিনি কিনেছেন, BMW যার দাম প্রায় 70 কোটি টাকা। রাজার ছেলে বলে কথা, তার হালচাল যে রাজকীয় হবে তা বলাই বাহুল্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।